ছাতা ধরবেন কি করে? উনি তো ওর প্রভুর। কি বলেছেন মহুয়া, জানাবো আপনাদের। বেলাগাম মন্তব্যে ফের বিতর্কের কেন্দ্রে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তার টিপ্পনী সাংবিধানিক ওই পদের মর্যাদা হানি করেছে বলে অভিযোগ করে দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। মহিলা কমিশনের করা এই এফআইআরটির বিরুদ্ধে মহুয়া পাল্টা দাবি করে। মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বারবার অন্যের বিরুদ্ধে অশালীনকর মন্তব্য বারংবার করে গিয়েছেন, তাহলে এফআইআরটি তার বিরুদ্ধে আগে দায়ের করা হোক। মহুয়া তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি দিল্লি পুলিশকে ভয় পান না, তিনি এখন নদিয়ায় রয়েছেন, পারলে দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যা। উত্তরপ্রদেশের হাথরাসে পদপৃষ্ঠ হয়ে জখম মহিলাদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা। ভিডিওতে দেখা গিয়েছে কোনো একজন রেখার মাথায় ছাতা ধরে রয়েছেন। রেখা কেন নিজের ছাতা নিজে ধরেননি তা নিয়ে নেটিজেনরা সরব হয়েছিলেন। সেখানেই মহুয়া মন্তব্য করেছেন, ছাতা ধরবেন কি করে, উনি তো ওর প্রভুর পাজামা ধরেছিলেন। এই মন্তব্যকে রেখা অশালীন এবং তার পদের মর্যাদা হানিকর বলে নিন্দা করেন। ক্রোধে ফেটে পড়তে দেখা যায় তাকে। রেখা দাবি করেন, ভিড়ের মধ্যে পেছন থেকে কে তার মাথায় ছাতা ধরেছিলেন বা আদেও ধরেছিলেন কিনা তিনি বুঝতেই পারেননি, কিন্তু তা নিয়ে এমন মন্তব্য একজন সাংসদের। এরপরেই জাতীয় মহিলা কমিশন মহুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করে। এর আগেও দলের কর্মী সভায় সংবাদকর্মীদের উপস্থিতি দেখে মহুয়া তাদের দুটাকার সাংবাদিক বলে মন্তব্য করেছিলেন। এদিনেও তার মন্তব্য অবাঞ্ছিত বলেই মনে করছেন অন্য বিরোধী দলের নেতা। কিন্তু মহুয়া এক্স হ্যান্ডেলে রেখার একের পর এক পুরনো পোস্ট তুলে ধরে দেখিয়েছেন কিভাবে বিজেপির ওই নেত্রী নেতাদের বিরুদ্ধে এমনকি মোহনদাস গান্ধীর নামেও আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করে গিয়েছেন। সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ার পরে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে উদ্বেগ জানিয়ে তাকে কোনো হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। তার নিচে রেখা শর্মা লিখেছিলেন, অসুস্থতাটা ওর মাথার, কোনো পাগলাগারদে ওকে নিয়ে যেতে বলুন। মোহনদাস গান্ধী সম্পর্কে রেখার পোস্ট ছিল, যিনি নিজের ছেলের ভালো বাবা হতে পারেননি তাকে কেমন করে আমরা জাতির জনক বলে ডাকি। সেরকম ভাবেই আম আদমি পার্টি নেতা কুমার বিশ্বাস প্রিয়াঙ্কা গান্ধীকে বোন সম্বোধন করার ফলে পরে মহিলা কমিশনের চেয়ারপারসন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন দুজনের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে। রেখার এই সমস্ত মন্তব্যের নিরিখে মহুয়ার প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কি রেখা শর্মার বিরুদ্ধে এফআইআর করেছেন? সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ক্যাল কলিং টিভি, কলকাতা।